আজ থেকে রাজ্যে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে দুয়ারের রেশন। পাইলট প্রজেক্ট হিসেবে রাজ্যের প্রতিটি জেলাতেই দুয়ারের রেশন চালু হচ্ছে। যেহেতু পাইলট প্রজেক্ট, তাই রাজ্যের মোট 20,700 রেশন ডিলারের 15% অর্থাৎ প্রায় 3,144টি রেশন ডিলারকে বেছে নেওয়া হয়েছে। আজ থেকে পরীক্ষামূলকভাবে শুরু দুয়ারের রেশন। পাইলট প্রজেক্ট হিসেবে রাজ্যের প্রতিটি জেলাতেই দুয়ারের রেশন চালু হচ্ছে। যেহেতু পাইলট প্রজেক্ট, তাই রাজ্যের মোট 20,700 রেশন ডিলারের মধ্যে 15% অর্থাৎ প্রায় 3,144টি রেশন ডিলারকে বেছে নেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা আরেকটু বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুতপা সেন। সুতপা, কিভাবে চালু হবে? প্রথম প্রাথমিকভাবে যে 3,144টি রেশন ডিলারকে বেছে নেওয়া হয়েছে, কিভাবে তারা রূপায়ণ করবে পুরো বিষয়টা একটু বিস্তারিত জানতে চাইব। দেখো, তুমি জানো যে ভাইফোঁটার পর থেকে প্রত্যেকটা বাড়িতেই রাজ্য সরকার দুয়ারে রেশন প্রকল্প চালু করছে, অর্থাৎ বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া হবে। তার আগে পরীক্ষামূলক ভাবে এই 15% ডিলারের ক্ষেত্রে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার প্রকল্প নেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে তুমি যেমনটা প্রশ্ন করলে যে কিভাবে করবেন, এই ডিলাররা, তারা নিজস্ব গাড়ি থাকবে তাদের এবং কর্মী থাকবে, এবং এই ডিলাররাই প্রত্যেকের বাড়িতে যাবেন, অর্থাৎ তাদের দোকান থেকে যারা রেশন তোলেন তাদের বাড়িতে যাবেন এবং সেখানে গিয়ে তারা ওয়েট মেশিন নিয়ে যাবেন। সেই মেশিনে তারা ওজন করে সেই বাড়িতে যতজন মানুষ আছেন সেই অনুযায়ী তাদের যতটা রেশন প্রাপ্য সেই রেশন তাদেরকে বুঝিয়ে দেবেন। এবং যেহেতু এখন রেশন কার্ডের সাথে আধার কার্ড লিংক করা হয়েছে, তার ফলে মোবাইল নাম্বারও কিন্তু প্রত্যেক পরিবারের একজনের মোবাইল নাম্বারও লিংক হয়েছে। সেই মোবাইল নাম্বারে কিন্তু মেসেজ চলে যাবে যে কত কিলোগ্রাম করে তিনি চাল বা ডাল বা অন্যান্য সামগ্রী পেলেন। অর্থাৎ গোটা বিষয়টা একটা সার্কেলের মতো, এবং সেটা হচ্ছে একেবারে বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে যে পরিমাণ দেয়া হচ্ছে সেই পরিমাণ তার মোবাইলে চলে যাচ্ছে। তার ফলে কোনো অবস্থাতেই কোনো রকম দুর্নীতি করা কিন্তু আর সম্ভব হবে না। অনেক সময় বলা হয় যে ওজনে অভিযোগ আসে যে ওজনে কম দেয়া হচ্ছে বা যে পরিমাণ রেশন দেওয়ার কথা তা দেওয়া হচ্ছে না, সেইগুলো কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে। কারণ কোনো মানুষই তার যতটা প্রাপ্য তিনি ততটা কম কোনো অবস্থাতেই তাকে ঠকানো সম্ভব হবে না। এবং এই পাইলট প্রজেক্ট যদি সফল হয় সেক্ষেত্রে কিন্তু পুজোর পর থেকে অর্থাৎ দিওয়ালির পর থেকে প্রত্যেক নাগরিক যারা রেশন নেন তাদের বাড়িতে পৌঁছে যাবে রেশন। দুর্যোগে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ আজও দিনভর বর্ষণের পূর্বাভাস। পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি, কলকাতায় মাঝারি। বিকেল থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি জানাল আবহাওয়া দফতর। আজ থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা। সোম থেকে শুক্র চলবে অতিরিক্ত 10টি ট্রেন। সকাল সন্ধ্যায় 5 মিনিট অন্তর মেট্রো। স্মার্ট কার্ডে মিলবে পরিষেবা। জিএসটি কাউন্সিলের বৈঠক, অসুস্থতার কারণে থাকবেন না অর্থমন্ত্রী অমিত মিত্র। রাজ্যের দাবি তুলে ধরতে বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্য। আজ থেকে রাজ্যে পরীক্ষামূলকভাবে চালু দুয়ারে রেশন। পাইলট প্রজেক্টে 3,000-এরও বেশি রেশন দোকান। আপাতত 1 মাস 1,41,00,000 মানুষকে পরিষেবা। করম পুজোয় সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণার দাবি। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় মাহাতোর।